যেহেতু পৃথিবীর সামনে বড় বড় দুইটা ক্যারেক্টার সামনে পৃথিবী দেখবে একটা হচ্ছে ইমাম মাহদি আলাইহিস সালাম আর একটা হচ্ছে মাসিহুদ দাজ্জাল সেহেতু এই দুই লিডার সম্পর্কে আর এই দুই লিডারদের অনুসারী তাদের পরিণতি সম্পর্কে আমাদের সকলের জানার দরকার আছে না লাগে চলুন আমরা প্রথমে ইমাম মাহদি সম্পর্কে জেনে নিব মাহদি এটা হচ্ছে তার লাকব এটা তার মূল নাম নয় মাহদি মানে হচ্ছে সুপথ প্রাপ্ত হেদায়াত প্রাপ্ত এবং যিনি মানুষকে হেদায়েতের পথে আহ্বান করবেন তিনি হেদায়াত প্রাপ্ত এবং তিনিও এসে মানুষকে হেদায়েতের দিকে আহ্বান করে গোটা পৃথিবী নেতৃত্ব দিবেন আল্লাহু আকবার আমি হাদিসের আলোকে ইমাম মাহদির 10টি পরিচয় 10টি বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরছি এর ভিতরে সব কথা চলে আসবে ইনশাআল্লাহ আপনাদের মনোযোগ আছে তো নাম্বার 1 এক নাম্বার ইমাম মাহদি আলাইহিস সালাম কোন সময় কোন পরিস্থিতিতে দুনিয়াতে আগমন করবেন মুস্তাদরাকে হাকিমের ভিতরে হাদিস বর্ণিত হয়েছে হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন রাসূল কারীম আমরা সকলে বলি মুহাববতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াখরুজু ফি আখিরি উম্মতি আল মাহদি নবীজি বলেছেন আখিরি জামানায় কিয়ামতের আগে শেষ জামানায় ইমাম মাহদির আগমন ঘটবে তাহলে হাদিস থেকে আমরা জানতে পারলাম ইমাম মাহদি আসবেন শেষ জামানায় এখন আমরা আছি কোন জামানায় আস্তে বলবেন না জোরে বলেন কোন জামানায় ইমাম মাহদি আসবেন শেষ জামানায় নাম্বার 2 দুই নাম্বার হচ্ছে ইমাম মাহদি আলাইহিস সালাম তিনি কোন বংশ থেকে আসবেন তিনি কি আপনাদের শ্রীপুরের খান বংশ আর চৌধুরী বংশ থেকে আসবেন নাকি তিনি কি কসবার কোনো খানদানি বংশ থেকে আসবেন নাকি কোন বংশ থেকে তার আগমন হবে আল্লাহর হাবিব বলেছেন আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটি তার সিলসিলাতুস সহিহা আল আহাদিস এর ভিতরে এনেছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার মুসনাদের ভিতরে হাদিস বর্ণনা করেছেন আল্লাহর হাবিব বলেছেন আল মাহদিউ মিন ইত্রাতি মিন ওয়ালাদি ফাতিমা নবীজি বলেছেন আমার আহলে বাইত আমার পরিবারের আমার কলিজার টুকরামে ফাতেমার সন্তানদের বংশধারা থেকে ইমাম মাহদির আগমন ঘটবে তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম ইমাম মাহদি হবেন যিনি ফাতিমি বংশের হবেন তিনি আল্লাহর হাবিবের বংশের লোক হবেন তিনি এবার শুন ইমাম মাহদি যিনি হবেন তার নাম এবং তার বাবার নাম কি হবে আল্লাহর হাবিব বলেছেন লা ইয়াযহাবুদ দুনিয়া ততদিন পর্যন্ত কিয়ামত হবে না ততদিন পর্যন্ত দুনিয়ার ধ্বংস হবে না হাত্তা ইয়াবাসাল্লাহু রাজুলাম মিন আহলি বাইতি যতক্ষণ না আমার বংশধারা থেকে এক লোক আগমন করে গোটা দুনিয়াকে নেতৃত্ব না দেয় ইউআতি ইসমু হুসমি ওয়াসমু ওয়াসমা আবি ইসমা আবি তার নাম হবে আমার নামে তার বাবার নাম হবে আমার বাবার নামে নবীজি বলেছেন আমার নাম মুহাম্মদ ইমাম মাহদি হয়ে যিনি আসবেন তার নাম হবে মুহাম্মদ আমার বাবার নাম হলো আব্দুল্লাহ ইমাম মাহদির বাবার নাম হবে আব্দুল্লাহ তার মানে ইমাম মাহদির নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ নাম্বার 4 চার নাম্বার ইমাম মাহদির দৈহিক গড়ন তার বৈশিষ্ট্য কেমন হবে আল্লাহর হাবিব বলেছেন আল মাহদিউ মিন্নি আজলাল জাবহা ইমাম মাহদির এই ললাট তার কপাল হবে প্রশস্ত কপাল হবে উজ্জ্বল আকনাল আনফ এই নাক হবে খাড়া নাক হবে লম্বা এবার প্রশ্ন হলো ইমাম মাহদি কোন সময় দুনিয়াতে আসবেন দুনিয়ার পরিস্থিতি তখন কেমন হবে নাম্বার 5 পাঁচ নাম্বার ইমাম মাহদি এমন এক পরিস্থিতিতে দুনিয়াতে আগমন করবেন যখন গোটা দুনিয়া মুসলমানরা অত্যন্ত সংকটাপন্ন একটি সময় অতিক্রম করবে এজন্য নবীজি বলেছেন হিনা ইউমলাউল আরদু জাওরা ওয়া জুলমা যখন গোটা দুনিয়াতে অন্যায় অত্যাচার জুলুমে গোটা দুনিয়া যখন কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে সামনে পিছনে ডানে বামে সব দিকে যখন অন্যায় অত্যাচার অনাচার জুলুম নির্যাতন চলবে সেই পরিস্থিতিতে মুসলমানদেরকে এই কঠিন সংকট থেকে উত্তরণের জন্য ইমাম মাহদি আলাইহিস সালাম কে যিনি পাঠাবেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে আজকের দুনিয়াতে অন্যায় আর জুলুম কম না বেশি
আপনি তাকিয়ে দেখেন আজকের দুনিয়াতে মুসলমানদের উপরে বেঈমানরা হিংস হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে তাকিয়ে দেখেন আপনি চোর ডাকাত দুর্নীতিবাজ টেন্ডার বাজেরা আজ বুক ফুলায়া রাস্তাঘাটে চলাফেরা করে আর জাতির শ্রেষ্ঠ সন্তান উম্মতদেরকে যারা নেতৃত্ব দিবে পথ দেখাবে সেই আলেমরা আজকে অন্ধকার কারাগারে পড়ে আছে অন্যায় অত্যাচারে যখন গোটা দুনিয়া মুসলিমের আত্মনা দেয়া হাজারি আকাশ বাতাস যখন প্রকম্পিত হয়ে যাবে সেই কঠিন মুহূর্তে ইমাম মাহদীকে নেতৃত্বের জন্য যিনি পাঠাবেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে ছয় নাম্বার তিনি আসার পরে দুনিয়ার পরিস্থিতি কেমনে বদলে যাবে দৃশ্যপট কিভাবে পরিবর্তন হয়ে যাবে নবীজি বলেছেন তিনি যখন আসবেন আগমন করবেন ইয়ামলাউল আরদা কিসতা ওয়া আদলা কামা মুলিআত যুলমা ওয়া জাওরা তিনি আসার পরে গোটা দুনিয়াকে ন্যায় আর ইনসাফ দিয়ে ভরে দিবেন তিনি আসার আগে যেমন দুনিয়াতে অন্যায় অত্যাচার দিয়ে গোটা দুনিয়াটা যেমন পরিপূর্ণ ছিল দৃশ্যপট বদলে দিয়ে অন্যায় আর জুলুমের পরিবর্তে ন্যায় আর ইনসাফ দিয়ে গোটা দুনিয়াকে তিনি ভরে দিবেন আল্লাহু আকবার ইনসাফ ভিত্তিক ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার এবং আল্লাহর হুকুমত কায়েম করার কারণে সেই সময় আল্লাহ দুনিয়াতে এমন বরকত দিবেন অন্য হাদিসে নবীজি বলেছেন ইয়াসকিহিল্লাহুল গায়েস আল্লাহর আসমান থেকে তখন রহমতের বারিধারা বর্ষণ হবে ওয়া তুখরিজুল আরদু নাবাতাহা জমিন থেকে তখন ফসল উদ্গত হতে থাকবে জমিন থেকে তখন এত বেশি ফসল উৎপন্ন হবে ফসলের সমারোহে ফসলের মাঠ ভরে যাবে এবং নবীজি বলেছেন তখন ঘরে ঘরে আর কোনো অভাব থাকবে না অনটন থাকবে না দুর্ভিক্ষ থাকবে না খাদ্যের কোনো অভাব মানুষের ঘরে ঘরে থাকবে এখন প্রশ্ন হলো অভাব অনটন আর দুর্ভিক্ষ দুর্ভিক্ষ লাঘবের জন্য যে জিনিসটা দরকার সে জিনিসটা ইমাম মাহদীর জামানায় থাকবে বর্তমান দুনিয়াতে যেটার বড় অভাব ইমাম মাহদীর শাসনের প্রধান বৈশিষ্ট্য হলো এই হাদিসে নবীজি বলেছেন ইউতিল মালা সিহাহান তিনি সুষম বন্টন নীতি কায়েম করবেন একটা সমাজ সভ্যতা বা রাষ্ট্রের উন্নতি আর সমৃদ্ধির জন্য সুষম বন্টন নীতি হলো সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় একটা দেশে যদি সম্পদ অনেক বেশি থাকে কিন্তু সেই সম্পদের প্রপার ব্যবহার যদি না হয় আর সুষম বন্টন নীতি ইনসাফ যদি না থাকে সেই সমাজ কিংবা সভ্যতা কখনো উন্নতি বা সমৃদ্ধির দিকে যেতে পারে তাকিয়ে দেখুন আমার দেশের দিকে আমার দেশে তো সম্পদের অভাব নাই আমার বাড়ি সিলেটে আপনি যদি সিলেটে যান তো দেখবেন আমার বাড়ি তো একেবারে পাথরের এলাকায় ভুলাগঞ্জে সেখানে আছে পাথরের খনি দেশের 70% পাথর সরবরাহ হয় সিলেটের ভুলাগঞ্জ আর জাফলং থেকে সেখানে গেলে দেখবেন আপনি আছে কয়লার খনি সেখানে আছে গ্যাসের খনি আছে চায়ের খনি উত্তরবঙ্গ সফর দিয়ে দেখেন সেখানে এত ফসল উৎপন্ন হয় জয়পুর হাটে গেলে দেখবেন শুধু আলু আর আলু দিনাজপুরের দিকে গেলে দেখবেন শুধু ধানের ট্রাক আসতেছে আর আসতেছে ফসলের অভাব নাই ফসলের মাঠগুলোতে দেখা যায় ফসল আর ফসল আর আমার দেশের জমিনের মধ্যে তো উর্বরতা আমার তো মনে হয় এত উর্বর জমিন দুনিয়ার আর কোথাও আপনি আপনার কসবার দিকে তাকিয়ে দেখেন ফসল আর ফসল এখানে হয় মাসকালাই আছে না নাই শীতকালীন সবজি ধান গম ভুট্টা কোনো কিছুর অভাব নাই আপনি যখন কুড়িগ্রামে যাবেন অবাক হয়ে যাবেন তিস্তা বেড়ে যে দেখবেন তিস্তা নদীর মধ্যে বালুর মধ্যে ভুট্টার চাষ আমি এগুলো দেখে অবাক হয়ে চাষিদেরকে বললাম ভাই বালুর মধ্যে কি ভুট্টা হয় কই কি কোন হুজুর এত ভুট্টা হয় পরিবারের জন্য রাখার পরে আমরা বিরাট একটা অংশ বিক্রিও করে দিতে পারি আল্লাহ আকবার চট্টগ্রাম সফর করে দেখেন কি সম্পদ সেখানে সামুদ্রিক মাছকে তো বিজ্ঞান বলে চিকিৎসা বিজ্ঞান বলে মহা ঔষধ সামুদ্রিক মাছের সেখানে অভাব নাই সেখানে আছে সেখানে আবার আছে লবণের চাষ মহেশখালীতে দেখবেন সেখানে আছে আবার পান এই যে গোটা বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথারিয়া সব জায়গার নেয়ামত আর নেয়ামত আমার দেশে যেমন আছে সম্পদের নেয়ামত তেমনি এই সম্পদগুলোকে লুটপাট করে চেটেপুটে খাওয়ার জন্য আছে চুট ডাকাতের নেয়ামত
এদেশে যেমন আছে সম্পদের খনি এগুলাকে চেটে বুটে খাওয়ার জন্য আছে চোর আর ডাকাতের খনি তা চোর চুরি করতে 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 আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায় দেখবেন 5 বছর আগের সম্পদ যা 5 বছর পরে তার 3 গুণ 4 গুণ এমন মানুষ তো আমাদের সমাজে নাই 5 বছর 6 বছর পরে যার সম্পদ দ্বিগুণ 3 গুণ 4 গুণ হয়ে যায় বুঝতে হবে তলে তলে চুরির অভ্যাস আছে যদি সুষম বণ্টন নীতি থাকে চুরি ডাকাতি করে দুর্নীতি করে যদি দেশের সম্পদ জনগণের সম্পদ বেগম পাড়ায় পাটানোর অভ্যাস না থাকে তো এই দেশে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন এই নিয়ামতগুলোর যথাযথ ব্যবহার হলে এই দেশে কোনো গরিবি হালত থাকবে ইমাম মাহদির জামানায় সুষম বণ্টন নীতি থাকবে এজন্য ইমাম মাহদির জামানায় তাকসুরুল মাশিয়া আল্লাহর হাবিব বলেছেন গবাদি পশু বেড়ে যাবে ওয়াতাদুমুল উম্মাহ উম্মাহকে তিনি তখন সুসংহত করবেন এরপরে আল্লাহর হাবিব বলেছেন ইমাম মাহদি আলাইহিস সালাম মাত্র এক রাতে গোটা দুনিয়ার ক্ষমতা পেয়ে যাবেন আমরা ক্ষমতার জন্য অনশন করি আন্দোলন করি হরতাল করি অবরোধ করি মানব বন্ধন করি কত কিছু করি কিন্তু এর পরেও দেখা যায় এই ক্ষমতা নিয়ে কত মারামারি ঠিক কিনা কিন্তু ইমাম মাহদি আলাইহিস সালাম ক্ষমতার জন্য কোনো আন্দোলন করা লাগবে না আল্লাহর হাবিব বলেছেন ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা মাত্র এক রাতে আল্লাহ তাকে গোটা দুনিয়ার খেলাফতের মালিক বানায়া দিবে ইমাম মাহদি আলাইহিস সালাম তার আত্মপ্রকাশ হবে তার হাতে লোকেরা বায়াত আরম্ভ করবে তিনি কাবা শরীফে যখন কাবার চত্বরে তাওয়াফরত অবস্থায় থাকবেন লোকেরা দেখেই তাকে চিনে ফেলবে তবে কোন কোন রেওয়ায়েতে এসেছে ইমাম মাহদি আলাইহিস সালাম যখন তাওয়াফরত অবস্থায় থাকবেন তার মাথার উপরে তখন ভাসমান মেঘমালা থেকে অদৃশ্য আওয়াজ আসবে গোটা পৃথিবীর মুসলমানরা এখন বিপদে আছো ইনি হচ্ছেন আমার খলিফা মাহদি তার হাতে বায়াত গ্রহণ করো রুকনে আমিনিয়ার হাজারে আসওয়াদের মধ্যবর্তী জায়গার মধ্যে লোকেরা তাকে চিনে ফেলবে ধরে সেখানেই তার হাতে বায়াত গ্রহণ করবে ইমাম মাহদি আসার খবর যখন দুনিয়ার কাফের বেঈমান মুনাফিক এবং মাহদি বিরোধী দাজ্জালের রুহানি সন্তানদের কানে পৌঁছাবে তখন তারা ইমাম মাহদি আলাইহিস সালামকে হত্যার জন্য বিরাট এক বাহিনী প্রেরণ করবে আসল মাহদি আর নকল মাহদির পার্থক্য হলো এই জায়গায় কারণ দুনিয়াতে এখন পর্যন্ত 30 জনের বেশি লোক নিজেকে মাহদি বলে দাবি করেছে আসল মাহদি চিনবেন এই জায়গায় হাদিসটা ভালো করে শুনেন নবীজি বলেছেন ইয়াউযু আইদুম বিল বাইত আমি বড় আশ্চর্য হচ্ছি আমি বড় অবাক হচ্ছি এই জন্য কাবা ঘরে আশ্রিত থাকা এক ব্যক্তির উপরে যখন তারা ঝাঁপিয়ে পড়বে ফায়ুবাতু ইলাইহি বা তার দিকে যখন সেনাবাহিনী প্রেরণ করা হবে ইমাম মাহদি আলাইহিস সালামকে হত্যার জন্য যখন মাহদি বিরোধী লোকেরা সৈন্যবাহিনী পাঠাবে প্রেরণ করবে ফাইদা কানু বিবাইদাই মিনাল আরদি খুসিফা বিহি এরা মাহদি আলাইহিস সালামের ধারে কাছেও যাওয়ার সুযোগ পাবে না বাইদা নামক উপত্যকায় তো যখন তারা পৌঁছাবে এদেরকে মাটির নিচে যিনি গেড়ে দিবেন জুড়ে বলেন তিনি কি এ পর্যন্ত পৃথিবীতে অনেকেই নিজেকে মাহদি বলে দাবি করেছে সর্বশেষ 1980 সালে সৌদি আরবের এক ব্যক্তি তার নাম হলো মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল কাহতানি সে তাকে ইমাম মাহদি বলে দাবি করেছে আপনারা গুগলে দেখবেন উইকিপিডিয়াতে সকল তথ্য আছে যখন সে নিজেকে মাহদি বলে দাবি করেছে সৌদি গভর্নমেন্ট তার জন্য ফোর্স পাঠিয়েছে এবং সেই ফোর্স এসে তাকে গুলি করে হত্যা করেছে গুলি করে ঝাঁঝরা করে দিয়েছে আর আসল মাহদি হয়ে যিনি আসবেন গুলি বন্দুকের গুলি বোমা রকেট মিসাইল কোন পারমাণবিক অস্ত্র দিয়ে তাকে ধ্বংস করা যাবে না তার কাছে যেতেও পারবে না যাওয়ার আগেই তাদেরকে মাটির নিচে যিনি ধসায় দিবেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে তাহলে বোঝা গেল ইমাম মাহদির ক্ষমতা ক্ষমতা আছে না নাই এই ক্ষমতা তাকে দিয়েছেন কি জোরে বলেন নাম্বার 9 নয় নম্বর ইমাম মাহদি আলাইহিস সালাম আসার খবর যখন গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়বে এক হাদিসে এসেছে নবীজি বলেছেন সর্বপ্রথম খোরাসানের দিক থেকে কালো পতাকাবাহী লোকেরা তার হাতে বায়াত গ্রহণের জন্য চলে যাবে উজবেকিস্তান কাজাখিস্তান আফগানিস্তান ওই অঞ্চলগুলো থেকে সবার আগে লোকেরা
তার হাতে বায়াত গ্রহণের জন্য ছুটে চলবে নবীজি বলেছেন উম্মতদেরকে উম্মত শোনো ইমাম মাহদি আগমনের খবর যদি তোমাদের কানে পৌঁছে যায় ফাইদা রাআইতুমুহু ফাবাইউহু ওয়ালাউ হাবওয়ান আলা সালজ বরফের উপরে হামাগুড়ি দিয়ে হলেও ইমাম মাহদির হাতে তোমরা বায়াত গ্রহণ করো আল্লাহু আকবার ইমাম মাহদি আলাইহিস সালাম কে যদি আমরা জীবদ্দশায় পেয়ে যাই আমরা যদি জীবিত থাকা অবস্থায় মাহদি আগমনের খবর পাই ইমাম মাহদির সৈন্য হতে কারা কারা রাজি দুহাত তুলে আল্লাহকে দেখাও লিল্লাহি তাকবীর আল্লাহ সবাইকে কবুল করেন বলেন আমিন নাম্বার 10 10 এবং সর্বশেষ পরিচয় হলো ইমাম মাহদি আলাইহিস সালাম পৃথিবীতে আসার পরে তিনি কত বছর রাজত্ব করবেন ইমাম মাহদি আলাইহিস সালামের রাজত্বকাল কত বছর আল্লাহর হাবিব বলেছেন ইয়ামলিকু সাবআ সিনিন ওয়া ফি রিওয়ায়াতিন উখরা 90 সিনিন এক রিওয়ায়াতে এসেছে 7 বছর অন্য রিওয়ায়াতে এসেছে 9 বছর এই 7 বা 9 বছর তাকে দিয়ে যিনি রাজত্ব করাবেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি আল্লাহ ইমাম মাহদি আলাইহিস সালাম আসবেন পৃথিবীতে মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াবে আজকে যারা মুসলমানদেরকে কোণঠাসা করে রেখেছে ইমাম মাহদি আলাইহিস সালাম এসে তাদেরকেই কোণঠাসা করবেন ইসলাম আর ইসলাম বলেরা মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ ইমাম মাহদির রাজত্বের শেষ দিকে আবার গোটা দুনিয়ায় ফিতনা ফাসাদ লাগানোর জন্য ইমানদারদেরকে ইমান হারা করার জন্য পৃথিবীতে আত্মপ্রকাশ ঘটবে মাসিহুদ দাজ্জাল আপনারা অনেকে সংক্ষেপে তাকে বলেন দাজ্জাল কিন্তু তার ফুল নেম পুরা নাম হলো মাসিহুদ দাজ্জাল তার যে নাম আছে এই নামের মধ্যেই তার ভণ্ডামির পরিচয় আছে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তার নামের খুব সুন্দর অর্থ করেছেন তার নামের এক অংশ হলো মাসিহ অভিধান বেত্তাগণ বলেছেন মাসিহ শব্দটি মাসহান মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে যার অর্থ হলো মুছে দেওয়া আমরা যখন অযু করি অযু করার সময় সকল অঙ্গ প্রত্যঙ্গ আমরা ধৌত করলেও একটি অঙ্গ আমরা ধৌত না করে কি করি মাসেহ করি মাসেহ মানে কি মুছা পৃথিবীর একজন নবীকেও বলা হতো মাসিহ নাম হচ্ছে মাসিহ ইবনু মারিয়াম ঈসা আলাইহিস সালাম তাকে মাসিহ বলা হতো কেন মাসিহ বলা হয় কারণ তার অনেকগুলো মুজিজার ভিতরে একটা মুজিজা ছিল তিনি যখন কোন কুষ্ঠরোগীর গায়ে হাত মুছে দিতেন হাত মুলিয়ে দিতেন ওই লোকটার রোগ যিনি ভালো করে দিতেন তিনি কি আল্লাহ শুধু তাই নয় তিনি যখন কোন অন্ধ ব্যক্তির চোখের উপরে হাত মুছে দিতেন বুলিয়ে দিতেন ওই ব্যক্তির চোখের আলো যিনি ফিরিয়ে দিতেন জুড়ে বলেন তিনি কে যেন তাকে বলা হয় মাসিহ এখন আপনাদের প্রশ্ন হতে পারে হুজুর দাজ্জালকে কেন মাসিহ বলা হয় দাজ্জালকে মাসিহ এই জন্য বলা হয় কোন কোন অভিধান বেত্তা বলেছেন মাসিহ শব্দের অর্থ যেহেতু মুছে ফেলা মুছে দেওয়া দাজ্জালের একটা চোখ থাকবে চামড়ার নিচে লুকানো একটা চক্ষু মুছে দেওয়া থাকবে এজন্য তাকে বলা হয় মাসিহ আবার কোন কোন মুফাসসির বলেছেন তাকে মাসিহ এই জন্য বলা হয় কামুস আরবি অভিধান খুললে দেখবেন মাসিহ শব্দের আরেকটা অর্থ হচ্ছে ভূপৃষ্ঠে বিচরণকারী এই মাসিহুদ দাজ্জালকে আল্লাহ এমন এক অলৌকিক ক্ষমতা দিবেন মক্কা মদিনা ওয়া ফি রিওয়ায়াতিন উখরা অন্য রিওয়ায়াতে পাওয়া যায় মসজিদে তুর এবং মসজিদে আকসা এই জায়গাগুলো ব্যতীত গোটা দুনিয়াতে সে দ্রুততার সাথে বিচরণ করবে আর মানুষকে ঈমান হারা করার জন্য ফিতনা লাগানোর কাজ করবে যেহেতু সে নির্দিষ্ট কয়েকটি স্থান ব্যতীত গোটা দুনিয়াতে দ্রুততার সাথে বিচরণ করবে এজন্য তার নাম হলো মাসিহ তার নামের আরেকটা অংশ হলো দাজ্জাল দাজ্জাল শব্দটি আদ্দাজিলু মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে এর অর্থ হলো আদ্দাজ্জাল ইয়ানি আল খালাত মানে হচ্ছে মিশ্রণ ঘটানো সত্যের সাথে মিথ্যা মিশ্রণ ঘটানো ভালোর সাথে মন্দের মিশ্রণ ঘটানো যেহেতু দাজ্জাল হবে সত্য মিথ্যার মিশ্রণকারী এবং সে হবে ভণ্ড ধোকাবাজ প্রতারক তার খাসদের সাথে মিলিয়েও তার নাম রাখা হয়েছে কি দাজ্জাল তাহলে তার নামের পুরো অর্থ কি হয় মাসিহুদ দাজ্জাল ভূপৃষ্ঠে বিচরণকারী মহাভণ্ড মহাপ্রতারক মহামৃত্যু কথা কি বোঝা যায় দাজ্জালের ১২টি পরিচয় ৫-৬ মিনিটের সংক্ষেপে তুলে ধরছি আপনাদের কষ্ট হচ্ছে কয়টা পরিচয় ১২টি নাম্বার ১ ১ নাম্বার
দাজ্জাল জিন ভূত বা অন্য কোন জাতির মধ্য থেকে আসবে না বরং মানুষের আকৃতিতেই মানুষের মধ্য থেকেই দাজ্জালের আগমন হবে সে হবে মানুষের মতই দেখতে তবে তার মধ্যে ব্যতিক্রমী কিছু বৈশিষ্ট্য থাকবে নাম্বার 2 দুই নাম্বার হলো আল্লাহর নবী বলেছেন আলা ইন্নাল মাসীহাদ দাজ্জাল আউয়ারুল আইন সাবধান মাসীহুদ দাজ্জাল সম্পর্কে জেনে নাও সে হবে অন্ধ তার চক্ষু থাকবে কানা দাজ্জাল হবে কানা কানা দাজ্জাল সে নিজেকে রব বলে দাবি করবে নবীজি আল্লাহর হাবিব বলেছেন সাবধান হয়ে যাও তোমাদের রব কিন্তু অন্ধ নন আমাদের রব এত সুন্দর কত সুন্দর আমরা জানি না আসমান জমিন আর আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর হয় সে আল্লাহ আরো কত সুন্দর হবেন আমরা জানি দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ আল্লাহু আকবার শুনেন একটা হাদিস আমার মনে পড়ল খুব খেয়াল করে শুনেন আল্লাহর নবী বলেছেন মহাবিশ্ব সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যত ফিতনা ঘটবে সকল ফিতনার মধ্যে সর্বাপেক্ষা ভয়ঙ্কর ফিতনার নাম হলো দাজ্জালের ফিতনা নবীজি বলেছেন মা মিন নাবিন ইল্লা ওয়াকাদ আনযারা উম্মাতাহুল আওয়ারুল কাযাব এমন কোন নবী বা রাসূল নাই যে নবী বা রাসূল তার উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করেন নাই তবে এখানে একটা নিয়ামতের ব্যাপার হলো বাবা আদম নবী থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ আলাইহিমুস সালাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সকল নবীরাই কেবল উম্মতকে দাজ্জালের কথা বলে সতর্ক করেছেন কিন্তু দাজ্জালের কোন বৈশিষ্ট্য তারা উম্মতকে জানান নাই কারণ আল্লাহ তাদেরকে জানান নাই নবীজি বলেছেন উম্মত শোনো তোমাদের জন্য সুখবর হলো অন্য নবীর মতো শুধু তোমাদেরকে সতর্ক করছি না তার আকৃতি কেমন হবে গড়ন কেমন হবে বৈশিষ্ট্য কেমন হবে কোথা থেকে কিভাবে আগমন করবে কখন আগমন করবে সবকিছু তোমাদেরকে আমি খোলাসা করে বলে দিয়ে যাচ্ছি সুবহানাল্লাহ এজন্য কথাগুলো শুনেন কারণ আগামীর পৃথিবী এই চ্যালেঞ্জে এই ফিতনায় পড়বে এই ফিতনা থেকে বাঁচার জন্য কথাগুলো মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না নাই দুইটা বৈশিষ্ট্য বললাম তিন নাম্বার নবীজি বলেছেন আন্নাহু শাব্বুন কতত দাজ্জাল হবে মধ্যবয়সী একজন যুবক নাম্বার 4 চার নাম্বার হচ্ছে আন্নাহু আহমার তার গায়ের রং হবে লালচে ও ফি রিওয়ায়াতিন উখরা অন্য রিওয়ায়াতে এসেছে শুভ্র এবং শ্বেত চামড়ার অধিকারী হবে সে নাম্বার 5 নাম্বার আন্নাহু জাদুশ শার মাথার চুলগুলো হবে অস্বাভাবিক কুকড়ানো ছয় নাম্বার হলো মাকতুবুন বাইনা আইনাইহি কাফ ফা র আরবি তিনটা অক্ষর বলেছি সবাই বলেন কাফ ফা র অন্য রেওয়ায়েতে এসেছে তার কপালের মধ্যে লেখা থাকবে বড় করে কাফির অথবা আরবি তিনটা অক্ষর কাফারাব আল্লাহর হাবিব বলেছেন মুমিন ব্যক্তি যদি অশিক্ষিত হয় পড়ালেখা যদি নাও জানে সে ব্যক্তি দাজ্জালের কপালে থাকা কাফের লেখা পড়তে পারবে স্বাভাবিকভাবে আপনাদের মনে প্রশ্ন উদয় হতে পারে যে ব্যক্তি পড়তে জানে না সে আবার কিভাবে দাজ্জালের কপালে থাকা এই অক্ষর বা শব্দটা পড়বে আল্লাহর হাবিব বলেছেন অন্তরের মধ্যে ইমানের নূর থাকার কারণে তার অন্তর দৃষ্টি যিনি খুলে দিবেন তিনি কে আর বেঈমানরা মুনাফিকরা যত উচ্চ শিক্ষিতই হোক না কেন অন্তরে ইমানের নূর না থাকার কারণে দাজ্জালের খপ্পরে পড়ে যাবে দাজ্জালের কপালে থাকা সেই অক্ষর বা শব্দগুলো পড়তে পারবে না নাম্বার 7 7 নাম্বার হচ্ছে নবীজি বলেছেন দাজ্জাল হচ্ছে এমন ইন্না মাসীহা দাজ্জাল রজুলুন কসীরুন আফহাজ দাজ্জাল হবে পেটে আমরার সিলেট হয় বাটি বিভিন্ন এলাকায় আপনারা বলে থাকেন বাইটা আপনারা কসবাই কি বলেন কয়া ফালান আপনাদের ভাষা তো খুব সুন্দর কয়া লেতাম নাকি হ্যাঁ কয়া লেতাম আপনারা কি বলেন দাজ্জাল হবে বাইটা বেটে শুধু তাই নয় ত্রুটিতে ভরা এই দাজ্জাল হবে এমন ছেলেদের খতনা বা মুসলমানি করলে ছেলেরা কেমনে হাঁটে দুই পা ছড়ায়া ছড়ায়া হাঁটে এটাকে আঞ্চলিক ভাষায় আপনারা কি বলেন ফাগাইয়া কি ভাষা আপনাদের নোয়াখালীতে আর চিটাঙ্গে বলে সেগাইয়া সেগাইয়া এই দাজ্জাল ফাগাইয়া ফাগাইয়া সেগাইয়া সেগাইয়া হাঁটবে এখানে অনেকে আসছে অনেক যুবককে দেখা যায় দাজ্জালিও কায়দায় সেগাইয়া সেগাইয়া রাস্তায় হাঁটে খবরদার যুবক ভাইয়েরা
দাজ্জালি স্টাইল অনুসরণ করা যাবে না আমাদের মডেল আদর্শ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু নাম্বার 8 8 নাম্বার দাজ্জাল হবে নির্বংশ তার কোনো সন্তানাদি হবে না নবীজি বলেছেন আন্নাদ দাজ্জাল লা ইউলাদু লাহু দাজ্জালের কোনো সন্তানাদি থাকবে না 9 নম্বরে নবীজি বলেছেন দাজ্জাল হবে অস্বাভাবিক আকৃতির বিরাট দানব আকৃতির 10 নম্বর হলো ফিহি ইনহিনা এই দাজ্জাল হবে ঘাউরা যেটাকে সহজ বাংলায় আমরা বলি ঘাড়তেরা স্বভাব কিন্তু দাজ্জালীয় স্বভাব কথা বোঝা যায় এজন্য আমরা এরকম আচরণের হব না নবীজি বলেছেন আজলাল জাবহা ললাটটা অস্বাভাবিক প্রশস্ত থাকবে এরপরে 12 নম্বর হলো নবীজি বলেছেন আরিদুন নাহার তার এই যে কাঁধের অংশটা ব্যাপকভাবে প্রশস্ত থাকবে দাজ্জালের এই যে পরিচয়গুলো দিলাম নবীজি বলেছেন এই পরিচয়গুলো অন্য কোন নবী তার উম্মতদেরকে দিতে পারেন নাই তাহলে নবীজি আমাদেরকে দিয়েছেন আমাদের জন্য ভালো হইছে না খারাপ হইছে চিন্তার সুবিধা না অসুবিধা এবার আসেন হুজুর দাজ্জালের কি জন্ম হয়ে গেছে নাকি হবে কি মনে হয় আপনাদের দাজ্জালের জন্ম হয়ে গেছে নবীজির জামানায় দাজ্জাল ছিল তবে দাজ্জাল আটক আছে যে কোনো মুহূর্তে দাজ্জাল দুনিয়াতে এসে ফিতনা ছড়াবে এখন আপনি বলবেন হুজুর দাজ্জাল যে আছে এটার প্রমাণ কোথায় একটা ঘটনা বলবো 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 লম্বা হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবী একজন মহিলা সাহাবী নাম হলো ফাতিমাতু বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন ফজরের আজানের ধ্বনি যখন আমার কানে গেল আল্লাহর হাবিবের ইমামতিতে নামাজ আদায়ের জন্য অযু করে আমি মসজিদে নববীর উদ্দেশ্যে রওনা দিলাম মসজিদে নববীতে আমি গিয়ে হাজির হলাম পুরুষের কাতারের পরে পিছনে হলো নারীদের কাতার আর সেই দিন ফজরের নামাজে আমি নারীদের কাতারের সামনের কাতারে জায়গা পেলাম আল্লাহর হাবিবের ইমামতিতে নামাজ আদায় করলাম নবীজি নামাজ শেষ করলেন সালাম ফিরিয়ে তারপরে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বললেন সকলে বসো কেউ আজকে নিজের জায়গা থেকে উঠবা না কারণ দাজ্জাল সম্পর্কে আমি তোমাদেরকে আজ এমন সংবাদ দিব যা এর আগে কখনো দেই নাই তামিম দাড়ি এতদিন খ্রিস্টান ছিল সাহাবীর নাম মনে রাখবেন তামিম দাড়ি এতদিন খ্রিস্টান ছিল সে আমার কাছে এসে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে সে আমার কাছে দাজ্জালের ব্যাপারে এমন সংবাদ দিয়েছে আমি তোমাদেরকে যে সংবাদ দিব সেটার সাথে তার দেওয়া বর্ণনার সম্পূর্ণ মিল থাকায় সেটা তোমাদের সামনে আমি তুলে ধরছি নবীজি তখন সাহাবীদেরকে পুরোটা শুনালেন নবীজি সেদিন সাহাবীদেরকে যা বলেছিলেন নবীজির কথাগুলো নকল করে আমি আজ আপনাদেরকেও শোনাচ্ছি খুব খেয়াল করে শুনেন আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন তামিম দারি লাখাম এবং জুজাম গোত্রের 30 জন সাথী নিয়ে নৌ ভ্রমণে সমুদ্র ভ্রমণে বের হয়েছিল সেই সময় তো জাহাজের মধ্যে ইঞ্জিন ছিল না পাল বেঁধে দেওয়া হতো পাল আপনারা চিনেন তো পাল যখন বেঁধে দেওয়া হলো বাতাসের তীব্র গতিতে তাদের নৌযান তাদের কিস্তি বা জাহাজ ছুটে চলা আরম্ভ করলো হঠাৎ করে তারা যখন সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে গেল সমুদ্রের উত্তাল তরঙ্গমালায় তারা হারিয়ে যেতে লাগলো একদিন দুই দিন নয় একটা না এক মাস সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে তারা সমুদ্রের মধ্যে হারিয়ে গিয়েছিলেন এক মাস পরে একদিন সূর্যাস্তের আগ মুহূর্তে আসরের ঠিক আগে আসরের ঠিক পরে সূর্যাস্তের আগ মুহূর্তে একটা অচিন দ্বীপে গিয়ে তাদের জাহাজ নোঙর করলো মাসখানেক জাহাজে এবং সাগরে আটক থাকার পর একটি তীরে বা অচিন দ্বীপে যখন জাহাজ নোঙর করলো সেখানে তারা অবতরণ করলেন হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে গেলেন ঘটনা শুনতেছেন তো হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে গেলেন কিছু দূর যাওয়ার পরে তারা এক অদ্ভুত রকমের প্রাণী দেখতে পেলেন যার গায়ের মধ্যে এত লোম প্রচন্ড লোমের কারণে তার শরীরের সামনের ভাগ পিছনের ভাগ কোনোটা বোঝা যায় না এই অদ্ভুত প্রাণীকে তারা বললেন তোমার উপরে লানত তুমি কে মান আনতা তোমাকে তো চিনলাম না তুমি কি সে তখন বলল আনাল জাসাসা আমি হলাম জাসাসা জাসাসা মানে হলো গোয়েন্দা গুপ্তচর তখন তারা তাকে জিজ্ঞেস করলেন তুমি এই অচিন দ্বীপে কার গোয়েন্দাগিরি করো তুমি কার গুপ্তচর সে তখন বলল সামনের দিকে এগিয়ে যাও তাহলেই বুঝবা আমি কার গোয়েন্দা কার গুপ্তচর সামনের দিকে তারা এগিয়ে গেলেন সামনে যেতে যেতে
তারা গিয়ে দেখলেন বিরাট দানব আকৃতির এক লোক চক্ষুটা অন্ধ মাথার চুলগুলো অস্বাভাবিক কুকুরা এরপরে যে বর্ণনাগুলো একটু আগে দিলাম কাঁধ প্রচন্ড রকমের চওড়া তার হাতের কবজি থেকে নিয়ে কাঁধ পর্যন্ত বিরাট জিঞ্জির দিয়ে শিকল দিয়ে বাঁধা পায়ের পাতা থেকে নিয়ে হাঁটু পর্যন্ত শিকল দিয়ে তাকে বাঁধা বিরাট দানব আকৃতির অস্বাভাবিক আকৃতির এই লোকটাকে দেখে তারা জিজ্ঞেস করলেন তুমি এখানে কি করো তুমি কে এই অচিন দ্বীপে তুমি শিকল বন্দী কেন তুমি এখানে কি করো সে তখন বলল তোমরা এখানে কে তোমরা কারা আসলে তোমাদের পরিচয় কি তারা পুরো ঘটনা শোনালেন কেমনে তারা এখানে আসলেন ওই গুপ্তচরের কথাও বললেন তখন সে বলল সে গুপ্তচর আমার গুপ্তচর তোমরা এখানে এসেছো তো আমার পরিচয় জানতে চেয়েছো আমার পরিচয় তোমাদেরকে দিব পরে তোমরা আমার তিনটা প্রশ্নের উত্তর দাও আগে জোরে বলেন কয়টা প্রশ্ন তিনটা প্রশ্ন এই তিনটা প্রশ্ন মুখস্থ করে দেওয়া লাগবে কারণ এটার সাথে সমসাময়িক বিশ্বের অনেক কিছু মিল আছে সে বলল আমার পরিচয় তোমাদেরকে দিব পরে আমার তিনটা প্রশ্নের জবাব দাও আগে তারা বললেন ঠিক আছে তোমার প্রশ্ন করো এক নাম্বার প্রশ্ন সে করল আমাকে বাইসান সম্পর্কে খবর দাও দুই নাম্বার প্রশ্ন হলো তোমরা আমাকে তাবারিয়া উপসাগর যেটাকে বলা হয় সি অফ গ্যালিলি এ ব্যাপারে সংবাদ দাও তিন নাম্বার হলো জুগারের ঝর্ণার খবর আমাকে দাও এই মোট প্রশ্ন কয়টা তারা তখন বললেন তুমি যে প্রথম প্রশ্ন করেছো বাইসান সম্পর্কে বাইসান তো বিরাট শহর বাইসানের কোন খবর তুমি জানতে চাও সে বলল আমাকে বাইসানের খেজুর বাগানের খবর দাও বাইসানের খেজুর বাগানের খেজুর গাছে এখন এখনো কি খেজুর পাকে নাকি সেই খেজুর বাগানের খেজুর গাছের খেজুর ফল কি খেজুর কি মানুষ এখনো খায় নাকি তারা বললেন হ্যাঁ বাইসানের খেজুর বাগানের খেজুর গাছে এখনো ফল আসে এবং সেই খেজুর মানুষ খায় সে তখন বলল তাহলে দুই নাম্বার প্রশ্নের উত্তর দাও বহায়রা তুত্তবারিয়া তবারিয়া উপসাগর যেটাকে বর্তমানে বলা হয় সি অফ গ্যালিলি এই সি অফ গ্যালিলির খবর বলো তারা তখন বললেন সি অফ গ্যালিলির কোন খবর তুমি জানতে চাও সে বলল সেখানকার উপসাগরে কি এখনো পানি আছে নাকি আর সেই পানি মানুষ চাষাবাদের কাজে কি ব্যবহার করে নাকি তারা তখন বললেন হ্যাঁ তাবারিয়া উপসাগরে এখনো পানি মজুদ আছে পানি আছে সেখানের পানি এখনো মানুষ ব্যবহার করে চাষাবাদের কাজেও লাগায় সে বলল তাহলে আমার সর্বশেষ প্রশ্নের উত্তর দাও সর্বশেষ প্রশ্ন হলো জুগারের ঝর্ণার কি খবর জুগারের কূপের কি খবর জুগারের ঝর্ণার খবর বলো জুগার হলো লুত আলাইহিস সালামের মেয়ের নাম লুত আলাইহিস সালামের কম ছিল সমকামী কম সমকামিতার কারণে জমিন উল্টায়া এই জাতিকে ধ্বংস করে দিয়েছেন কে এখন আমাদের সমাজের চারপাশে যা শুরু হয়েছে আমরাও যদি লুত নবীর বউয়ের মতো সমকামী না হয়ে সমকামিতাকে সমর্থন দেই কিংবা সমকামিতা প্রতিষ্ঠা হওয়ার জন্য চুপচাপ থাকি আল্লাহর কসম একই পরিণতি আমাদের হতে পারে এই যে আমাদের পীর সাহেব আমার বক্তৃতার আগে তিনি আপনাদেরকে সতর্ক করলেন ট্রান্সজেন্ডার কি শয়তানি ইবলিস এখন রিটায়ার্ডে চলে গেছে কি শয়তানি শরীফ থেকে এটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই শুরু হয়েছে গত সপ্তাহে ঢাকার এক গার্লস স্কুলে এক ছেলে বুরখা পরে ঢুকে গিয়েছে পুলিশ তারে পিটাইছে দেখেন নাই আপনারা শরীফ থেকে শরীফা একটা ছেলে ছেলের মতোই দৈহিক বৈশিষ্ট্য কণ্ঠ ছেলের মতো দাড়ি খুব সবই গজায় মনে মনে সেভাবে মেয়ে কি জাতের শয়তানি মনে মনে ভাবে এরা মনস্তাত্ত্বিক লিঙ্গবাদী এটা তার মানসিক রূপ তার মনের রূপ মনের রোগের চিকিৎসা করুক কিন্তু এটাকে প্রমোট করা আইন পাস করা বৈধতা দিয়ে কিংবা পাঠ্য বইয়ে ঢুকিয়ে দিয়ে ছেলে মেয়েদের ব্রেইন ওয়াশ করা বরদাস্ত করবে না দেশের মানুষ এই যে ক্লাস সেভেন এর বইয়ে এটা আছে বাচ্চারা যদি এগুলো পড়ে তো পরিণতি কি হবে শুনেন দলমত নির্বিশেষে সবাই এটা শুনেন আপনিও বিপদে পড়বেন আপনার ছেলে মনে করেন এটা পড়লো আপনার ছেলে ইন্টারমিডিয়েটে কলেজে যাওয়ার পরে বা ইউনিভার্সিটিতে যাওয়ার পরে সে যখন হোস্টেলে সিট দরকার তখন হোস্টেল সুপারকে যদি বলে স্যার দেখতে আমি মুন্না কণ্ঠ মুন্নার মতো কিন্তু সিট লাগবে এখন আমি মনে মনে মুন্নি আমার মহিলা হোস্টেলে সিট দেন তো পরিস্থিতি কি হবে শিয়াল মুরগির খামারের পাশে এসে মুরগিকে বলছে দেখো মুরগি আমি দেখতে শিয়াল কিন্তু মনে মনে আমি মুরগি এখন মুরগির যদি দয়ামায়া হয় যদি বলে ঠিক আছে মনে মনে যেহেতু মুরগি আমাদের সাথেই থাকুক তো শিয়াল মনে মনে মুরগি হয়ে মুরগির খামারে ঢুকলে সকালবেলা একটা মুরগি থাকবে শিয়াল মনে মনে মুরগি হয়ে মুরগির খামারে ঢুকলে মুরগির যে পরিণতি হবে
মুন্না মুন্নি হয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে সিট পেলে মেয়েদের পরিণতিও তাই হবে শুধু তাই নয় মুন্না যদি মনে মনে মুন্নি হয় আপনাকে যদি বলে আব্বু আমি কিন্তু এখন মুন্নি আমারে বিয়ে দেন বিয়ে যদি মুন্নার সাথে দেয় বাসর ঘরে দেখা যাবে বাসর করতেও সমস্যা দুটায় একজার ঠিক কি না বলেন মনে মনে মুন্নি হইলে কি হবে জিনিস তো মুন্নার তারপরে সম্পদ বণ্টন করতে গেলে তো আরো সাংঘাতিক পেস লাগবে মুন্নি যদি বলে আব্বু এতদিন মুন্নি ছিলাম এখন আপনি জায়গা জমি বণ্টন করবেন মনে মনে মুন্না দেন তো বণ্টন করে সুতরাং এগুলো হলো শয়তানি বদমাইশি নোংরামি আর সমকামিতাকে প্রমোট করার জন্য সব বদমাশি ইহুদি ইহুদি খ্রিস্টান আর পশ্চিমাদের গোলামরা এগুলো বইয়ে ঢুকিয়ে দিয়েছে 28 জানুয়ারি দেখলাম প্রেস কনফারেন্স করেছে শাহরিয়ার কবির তাকে আমাদের দেশের লোকেরা কিচুর জানি কয় না আমি বলি নাই আপনাদেরও কথা না এটা এটা বলেছেন এদেশের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী এক সেক্টর কমান্ডার তার কথা তো হালকা ভাবে নেওয়া যায় না তার কথা তো হালকা ভাবে নেওয়া যায় না তিনি বলেছেন 71 সালে পাকিস্তানি জানুয়ারেরা বাংলাদেশের নিরীহ মানুষের উপর যখন ঝাঁপিয়ে পড়েছে মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে তখন এই শাহরিয়ার কবির পাকিস্তানিদেরকে দেশি মুরগ সাপ্লাই দিয়েছে আমরা বলবো মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারের সেই কথাকে আমলে নিয়ে দায়িত্বশীল মহল শাহরিয়ার কবিরের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেন অভিযোগ প্রমাণিত হলে পরে ট্রাইব্যুনালে তাকে হাজির করে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত প্রমাণিত হলে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করতে হবে আর আমিও বলি যেমন কুকুর তেমন মুকুর দরকার এই শাহরিয়ার কবির যে ট্রান্সজেন্ডারের পক্ষে কথা বলে তারে শুধু এতটুকু বলবো তুই তোর বউয়ের কাছে যা গিয়ে বল দেখো বউ এত বছর ধরে আমি সংসার করি তোমার সাথে তোমার কবির এখন থেকে মনে মনে কবিরা বা কবরী এটা বলে দেখ আমার তো মনে হয় তোর বউ তোরে ভালো কোনো জুতা না বাথরুম থেকে স্যান্ডেল এনে ওই জুতা দিয়ে তোরে পিটাবে সুতরাং এই বদমাইশি সমকামিতার এই শিক্ষা ব্যবস্থাকে বইয়ের ভিতরে রাখতে দেওয়া হবে না হবে না হবে না এই দেশ হচ্ছে অলিয়া উলিয়াদের আবাদ করা পীর মাসা একদের আবাদ করা মেহনতে করা এই জমিনে নাস্তিকতাবাদী শিক্ষা কারিকুলাম বরদাস্ত করা হবে না চলতে দেওয়া হবে না হবে না হবে না সম্মানিত সম্মানিত ভাইয়েরা কোথায় ছিলাম মনে আছে জুগারের ঝর্ণা জুগার কার মেয়ের নাম বলেন লুত আলাইহিস সালামের মেয়ে তাকে ওই একটা ঝর্ণার পাশে কবর দেওয়া হয়েছে ওই ঝর্ণার নাম হয়ে গিয়েছে জুগারের ঝর্ণা সে প্রশ্ন করেছিল জুগারের ঝর্ণার খবর দাও তারা বললেন কোন খবর জানতে চাও সে বলল ওই জুগারের ঝর্ণার পানি কি এখনো মানুষ ব্যবহার করে নাকি তারা বললেন হ্যাঁ সেটা এখনো মানুষ ব্যবহার করে তখন তারা বলল তুমি তিনটা প্রশ্ন করেছো তিনটা প্রশ্নের উত্তর দিয়েছি এবার তোমার পরিচয় দাও সে তখন বলল আচ্ছা শোনো উত্তর দিচ্ছি তোমরা তো আরবের লোক আরবে যে একজন নবী আসার কথা তিনি কে এসেছেন নাকি তারা বললেন হ্যাঁ সে জিজ্ঞেস করল তিনি এখন কোথায় তারা বললেন মক্কা থেকে হিজরত করে মদিনায় সে তখন জিজ্ঞেস করল তিনি কি কোনো যুদ্ধে অবতীর্ণ হয়েছেন তারা বলল হ্যাঁ যুদ্ধে অবতীর্ণ হয়েছেন সে বলল যুদ্ধের ফলাফল কি তারা বললেন তিনি বিজয়ী হয়েছেন সে বলল হ্যাঁ এমনটাই তো হওয়ার কথা এবার তারা প্রশ্ন করলেন শোনো তুমি তিনটা প্রশ্ন করেছো সব উত্তর দিয়েছি দয়া করে তোমার পরিচয় দাও সে তখন বলল আনা মাসিহুদ দাজ্জাল আমি হচ্ছি মাসিহুদ দাজ্জাল তখন তারা প্রশ্ন করলেন তুমি যদি মাসিহুদ দাজ্জাল হও তো অচিন এই দ্বীপে তুমি কি করো আর তোমাকে শিকলবন্দী করে রাখা হলো কেন সে তখন বলল আল্লাহর হুকুমে আমাকে এখানে শিকলবন্দী করে রাখা হয়েছে তবে খুব শীঘ্রই আমি বাঁধন মুক্ত হব শিকল মুক্ত হয়ে আমি গোটা দুনিয়াতে ফেতনা ছড়াব তারা জিজ্ঞেস করলেন কোন সময় দুনিয়ায় তুমি আত্মপ্রকাশ করবে সে তখন বলল এই উত্তর কিন্তু একটু আগে যে তিনটা প্রশ্ন করেছি এর ভিতরেই তারা বললেন বুঝলাম না সে তখন বলল বুঝাই দিচ্ছি বলেছিলাম পাইসানের খেজুর বাগানের খবর দাও তোমরা বলেছ পাইসানের খেজুর বাগানে এখনো খেজুর আছে যখন পাইসানের খেজুর বাগানের খেজুর গাছ থাকবে না সব খেজুর গাছ মরে যাবে তখন আমি দাজ্জাল দুনিয়াতে আত্মপ্রকাশ করব কোথাকার খেজুর বাগান জোরে বলেন যুবকরা কি মনে মনে শরীফা নাকি শরীফার মতো আওয়াজ কেন
আপনি গুগলে সার্চ করে দেখেন ইউটিউবে যান এখন তো সব হাতের কাছে গুগল শরীফ আছে না আছে তো বাইসানের খেজুর বাগানে মূল খেজুর গাছ একটাও নাই এবং আপনি জানলে অবাক হয়ে যাবেন ইহুদিরা বাইসানকে দখল করে ফেলেছে বাইসান দখল করে ফেলেছে সেখানে সামরিক ঘাঁটি শক্তিশালী করার জন্য তারা চিন্তা করছে এবং বাইসানের খেজুর বাগানে মূল কোনো খেজুর গাছ এখন নাই ইহুদিরা মরক্কো থেকে কিছু খেজুর গাছ এনে সেখানে লাগিয়েছে তাহলে দাজ্জাল আসার যে আলামত এই হাদিসে বলা হয়েছে বাইসানের খেজুর বাগানের মূল খেজুর গাছ থাকবে না মূল খেজুর গাছ কি আছে তাহলে এই আলামতটা দাজ্জাল আত্মপ্রকাশের যে আলামত এই আলামতটা কিন্তু মিলে গেছে দাজ্জাল আসার সময় কাছাকাছি না দূরে আমি তো প্রায় জায়গায় বলি দাজ্জাল আপনার বাড়ির গেটের সামনে চলে এসেছে আপনি খবরও পাচ্ছেন না টেরও পাচ্ছেন না আপনার বাচ্চার বইয়ের ভিতরে দাজ্জালের রূহানি সন্তান আছে যেটা আমি আলোচনার শুরুতে বলেছিলাম দাজ্জালের রূহানি সন্তানরা তো এই কাম করছে এরপরে আসুন দুই নাম্বার প্রশ্ন করেছিল তাবারিয়া সি অফ গ্যালিলি সম্পর্কে দাজ্জাল তাদেরকে বলল অচিরেই তাবারিয়া উপসাগরের সব পানি শেষ হয়ে যাবে যখন শেষ হবে তখন আমি আত্মপ্রকাশ করব ইহুদিরা এই তাবারিয়া বা সি অফ গ্যালিলিও দখল করে রেখেছে এক ফুটা পানি তারা ফিলিস্তিনিদেরকে দেয় না এবং এই উপসাগরের পানি দিন 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 কমে যাচ্ছে দাজ্জাল আসার আলামত দূরে না নিকটে তিন নাম্বার প্রশ্ন করেছে যুগারের ঝর্ণা সম্পর্কে যুগারের ঝর্ণার পানিও এখন শুকিয়ে যাচ্ছে তাহলে দাজ্জাল আসা খুব দূরে না নিকটে জোরে বলেন ঘটনাটা কিন্তু শেষ হয় নাই ঘটনা শুনতেছেন তো আপনারা এরা জিজ্ঞেস করলেন আচ্ছা তুমি যখন দুনিয়াতে যাবে তখন তুমি কতদিন দুনিয়ায় অবস্থান করবে দাজ্জাল তখন বলল দুনিয়াতে আমি মোট অবস্থান করব ৪০ দিন জুড়ে বলেন কয়দিন ৪০ দিন তবে আমার প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন হবে এক মাসের সমান তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান বাদ বাকি ৩৭ দিন হবে স্বাভাবিক দিনের মতো এই কথা শুনে সাহাবীরা নবীজিকে প্রশ্ন করেছিলেন ওগো আল্লাহর রাসূল যদি দাজ্জালের প্রথম দিনটা এক বছরের সমান হয় তাহলে এত নামাজ আমরা কিভাবে আদায় করব নবীজি তখন বললেন অনুমান করে করে অনুমান করে করে সালাত আদায় করে নিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার দাজ্জালকে তারা প্রশ্ন করেছিলেন আচ্ছা তুমি যখন দুনিয়াতে যাবে তুমি দুনিয়ার কোন কোন জায়গায় অবস্থান করবে সে তখন বলল কেবলমাত্র মক্কা আর মদিনা তবে অন্য আরেকটা হাদিস পাওয়া যায় মসজিদে তুর এবং মসজিদে আকসা যদি আমরা দুই হাদিসকে একত্রিত করি তো পাবো চারটা জায়গা মক্কা মদিনা মসজিদে তুর আর মসজিদে আকসা এই চারটা জায়গা ছাড়া দাজ্জাল গোটা দুনিয়াতে ভ্রমণ করবে আর ফিতনা ছড়াবে স্ত্রী পুরুষ বা বাকি থাকবে কোথাও বাকি থাকবে না দ্রুত গতিতে সে চলবে সব জায়গায় যাবে আর ফিতনা ছড়াবে নবীজি যখন এই কথা বলছিলেন নবীজি তখন বলছিলেন সাহাবীরা শোনো এটা আমার মদিনা তিনবার নবীজি হাতে লাঠি ছিল লাঠি দিয়ে মাটিতে আঘাত করে বলেছিলেন হ্যাঁ দেখি তৈবা হাদিহি তৈবা হাদিহি তৈবা এটা আমার পবিত্র শহর এটা আমার পবিত্র শহর এটা আমার পবিত্র শহর এখানে আমি ঘুমিয়ে থাকার কারণে দাজ্জাল প্রবেশ করতে পারবে না আল্লাহু আকবার দাজ্জাল গোটা পৃথিবীতে কিরকম ফেতনা ছড়াবে কষ্ট হচ্ছে নাকি আপনাদের আমি তো শেষের দিকে চলে আসতেছি একদম কিভাবে দাজ্জাল ফেতনা ছড়াবে শুনেন দাজ্জাল অনেক রকমের ফেতনা ছড়াবে আর দাজ্জালের অনুসারী হবে আসফাহান শহরের ৭০,০০০ ইহুদি ইরানের রাজধানী তেহরান থেকে আসফাহান শহর খুবই নিকটবর্তী সেখানকার ইহুদিরা হবে ৭০,০০০ ইহুদিরা তার সৈন্য হবে এবং ইসরায়েলের ইহুদিরাও তার সৈনিক হবে অনেক অজ্ঞ মূর্খ মহিলারাও তার অনুসারী হবে আর এই দাজ্জাল কি করে ফেতনা ছড়াবে শুনেন নবীজি বলেছেন তার এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম তবে ওটা আসল নয় ওটা হলো ফেক ওটা হলো নকল সেটা ফেক আল্লাহর হাবিব বলেছেন দাজ্জাল বলবে শোনো আমি খোদা আমার উপর ইমান আনো ইমান আনলে আমার জান্নাত দিব না আনলে তোমাদেরকে জাহান্নাম দিব দাজ্জাল যখন এই ফিতনা ছড়াবে নবীজি বলেছেন দাজ্জালের ফিতনায় পড়ে যাও না দাজ্জালের খপ্পরে পড়ো না সে ভণ্ড মিথ্যাবাদী প্রতারক বরং দাজ্জালের খপ্পরে না পড়ে প্রয়োজনে দাজ্জালের দেখানো আগুনে ঝাঁপ দিও আগুনে ঝাঁপ দিলে দেখবা এটা আসলে আগুন নয় এটা হলো মুমিনের জন্য জান্নাতের ফুল বাগান
আবার অন্য রেওয়ায়েতে এসেছে দাজ্জালের একদিকে থাকবে পানির নহর অন্যদিকে থাকবে আগুনের নহর সেগুলাও ফেক আমি সংক্ষেপে বলছি শুনেন আবার দাজ্জালকে এমন অলৌকিক ক্ষমতা দেওয়া হবে এমন এক এলাকা দিয়ে যাবে ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ চলবে ফসল ফসলের মাঠে ফসল থাকবে না ফসল নষ্ট দাজ্জাল ওই এলাকায় গিয়ে বলবে শোনো আমি আসমানকে অর্ডার করছি দেখবা বৃষ্টি হবে ফসল হবে তাই হবে এরপরে দেখা যাবে সে বলবে আমি খোদা আমার উপর ঈমান আনো ঈমানদাররা ঈমান আনবে না কারণ ঈমানদাররা দাজ্জালের খপ্পরে পড়বে দাজ্জাল মক্কায় ঢুকতে চাইবে মক্কার সীমানায় যাওয়া মাত্রই তাকে আল্লাহর ফেরেশতারা তাড়িয়ে দিবে মদিনায় ঢুকতে চাইবে মদিনা থেকেও তাকে তাড়িয়ে দেওয়া হবে আমি দাজ্জালের ঘটনাটা সংক্ষেপে বলছি দাজ্জাল সর্বশেষ পৃথিবীর শ্রেষ্ঠ ঈমানদার যুবককে সেই সময় তার সাথে যে আচরণ করবে সেটা হাদিসে এসেছে নবীজি বলেছেন দাজ্জাল সর্বশেষ যে যুবককে হত্যা করবে মদিনা থেকে ফেরার পথে ওই যুবকের সাথে দেখা হবে ওই যুবকের সাথে যখন তার দেখা হবে ওই যুবক হলো সেই সময়ের শ্রেষ্ঠ যুবক ওই যুবক যখন দাজ্জালকে দেখবে দাজ্জালকে দেখার পরে দাজ্জালকে সাথে সাথে চিনে ফেলবে দাজ্জালকে যখন সাথে সাথে চিনে ফেলবে তখন দাজ্জাল বলবে শোনো আমি কিন্তু রব তুমি আমাকে বলবো জানাই কতবকতনের সময় মানুষ চতুর্দিকে জড় হয়ে যাবে মানুষ যখন চতুর্দিকে জড় হয়ে যাবে ওই যুবক বলবে শোনো এটা মাসিহ দাজ্জাল তার খপ্পরে পড়ো না দাজ্জাল তখন উপস্থিত সমবেত লোকদেরকে বলবে শোনো দেখো তোমাদের সামনে আমি তাকে হত্যা করব এরপরে আমি তার জীবন ফিরিয়ে দেব দেখবা আমি যে আসল খোদা সে তখন ওই যুবককে হত্যা করবে আবার তাকে জিন্দা করবে তবে দাজ্জাল যেটা করবে সব হলো ভেলকিবাজি শয়তানদেরকে কাজে লাগায় এগুলা করবে সব হলো ধোকাবাজি দাজ্জাল দেখাবে আর বলবে দেখছো আমি আসলেই তোমাদের খোদা ওই যুবক চোখ খোলার পরে বলবে তুই যে দাজ্জাল এখন আমি এটা আরো ভালো করে বুঝতে পেরেছি তুই যে পাকাপুক্ত দাজ্জাল দাজ্জাল তখন তার অনুসারীদেরকে বলবে কে ধরো মারো এরপরে দাজ্জাল তার মাথার উপরে করাত রাখবে করাত রেখে বলবে এখনো সময় আছে ঈমান আনো নইলে তোমাকে দ্বিখণ্ডিত করে ফেলবো সে বলবো যতই বলো না কেন কোনো লাভ হবে করাত চালিয়ে দুই টুকরা করে ফেলবে শরীরের দুই টুকরার মাঝখান দিয়ে দাজ্জাল চলাফেরা করবে এরপরে দুই টুকরাকে আবার জোড়া লাগিয়ে দিবে ওই যুবককে বলবে এখনো কি তুমি বিশ্বাস করো না আমি যে তোমার খোদা ওই যুবক তখন বলবে এখন আমার বিশ্বাস আরো পাকাপুক্ত হয়েছে তুই যে মাসিহ দাজ্জাল এইভাবে করে দাজ্জালের ফিতনায় গোটা দুনিয়া যখন আচ্ছন্ন হয়ে যাবে সারা দুনিয়ার মানুষ যখন দাজ্জালের ফিতনায় অতিষ্ঠ হয়ে যাবে সেই সময় এই দাজ্জালকে হত্যা করার জন্য সাইয়েদিনা ঈসা আলাইহিস সালামকে যিনি দুনিয়াতে পাঠাবেন তিনি কি আরো জোরে বলেন তিনি কি একজন নবীর এখনো ইন্তেকাল হয় নাই মরণ হয় নাই তিনি হলেন ঈসা আলাইহিস সালাম তবে ইহুদি আর খ্রিস্টানরা তারা ভুলের মধ্যে আছে তারা আছে মিসা নিয়ে আমরা আছি ঈসা নিয়ে কথা বুঝেন না ইহুদিরা সেই সময়ের জালিম শাসককে প্রভাবিত করেছিল ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য সেই জালিম শাসক বিরাট এক সৈন্যবাহিনী পাঠিয়েছিল ইহুদিরাও সাথে ছিল তারা গিয়ে ঈসা আলাইহিস সালামের বাড়ি ঘেরাও করে ফেলল ঈসা আলাইহিস সালামের বাড়ি যখন তারা ঘেরাও করে ফেলল আল্লাহ তাআলা ঈসা নবীকে বললেন ও আমার ঈসা আমি তোমাকে আমার কাছে উঠায় নিব তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে ঈসা আলাইহিস সালামের ইন্তেকাল না হওয়ার আরেকটা বড় কারণ হলো তিনি দোয়া করেছিলেন আল্লাহ আমার পরে শেষ নবীর আগমন হবে তুমি আমাকে নবী না বানিয়ে ওই নবীর উম্মত বানিয়ে দাও নাছর বান্দা হয়ে তিনি যখন বারবার বারবার এই দোয়া কবুল করেছেন তখন তার এই দোয়া যিনি কবুল করেছেন তিনি কি আমরা কিন্তু উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে আবেদন করা লাগে নাই যেখানে অন্যান্য নবী নবী না হয়ে আমাদের নবীর উম্মত হওয়ার জন্য চেয়েছেন আমরা না চাইতেই আমাদেরকে আল্লাহ তার হাবিবের উম্মত বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না আপনাদের তাই ঈসা আলাইহিস সালামের এই দোয়া কবুল করেছেন এজন্য তার ইন্তেকাল হয় নাই আর তাকে যখন সৈন্যরা বাড়ি ঘিরে ফেলল আল্লাহ তালা তখন তাকে উঠায়া নিলেন ইহুদিরা যখন ঘরে ঢুকলো যখন সৈন্যরা ঘরে ঢুকলো আল্লাহ তালা কি করলেন শুনে তাদের ভেতরকার একজন সৈন্যকে আল্লাহ তালা ঈসা নবীর সুরত দিয়ে দিলেন আল্লাহর জন্য এটা কঠিন না সহজ আরো জোরে বলেন কঠিন না সহজ ঈসা নবীর সুরত একজনকে দিয়ে দিলেন এখন তারা সবাই মনে করলো এটা ঈসা কিন্তু আপনারা বলেন তো এটা ঈসা না মিসা মিসা না ঈসা এরা সবাই তাকে ধরলো কয় এই তো ঈসাকে পাইছি সে কয় কি এর ঈসা আমি তো মিসা
আমি তো তোমাদের সাথে এসেছি তারা বলল আর মিথ্যা বলে লাভ নাই কিসের আমাদের সাথে এসেছো সে তখন চিল্লায় আমি তো তোমাদের লোক আমাকে কেন নিয়ে যাও কয় তোমার চেহারা সুরত সবই তো ঈসার মতো মিথ্যা বলো কেন নিয়ে গেল ঈসা ঈসা আলাইহিস সালাম মনে করে তাকে তারা শুলে চড়ালো ইহুদি খ্রিস্টানরা মনে করে ঈসা আলাইহিস সালামকে শুলে চড়িয়ে তারা মেরে ফেলেছে কিন্তু যাকে তারা শুলে চড়িয়ে মেরেছে ওইটা ঈসা নয় ওইটা হলো ঈসা জোরে বলেন ঈসা এইজন্য ইহুদি খ্রিস্টানরা আছে মিসা নিয়ে আমরা আছি ঈসা নিয়ে ঈসা আলাইহিস সালামের কোনো ইন্তেকাল হয় নাই এই নবীর উম্মত আল্লাহ তাকে বানাবেন শুধু উম্মত নয় তাকে দিয়ে আল্লাহ বিরাট এক দায়িত্ব পালন করাবেন দাজ্জালের ফিতনায় যখন গোটা দুনিয়ার মানুষ দিকখারা হয়ে যাবে পেরেশান হয়ে যাবে সেই সময় আল্লাহ তাআলা সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাম কোন সময় আসবেন শুনেন হাদিসে এসেছে একদিন ফজরের নামাজে একামত হয়ে যাবে সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা মসজিদে ইমাম মাহদী আলাইহিস সালাম নামাজের ইমামতির জন্য একামতের পরে যখন এগিয়ে যাবেন এমন সময় সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাম দুইজন ফেরেশতার কাঁধের উপরে ভর করে সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা ওই মসজিদের ছাদে অবতরণ করবেন আল্লাহু আকবার তার দাড়ি থেকে চুল থেকে তখন টপ টপ করে পানি পড়তে থাকবে মনে হবে যেন মাত্রই অজু করে গোসল করে এসেছেন ইমাম মাহদী আলাইহিস সালাম তাকে দেখেই চিনে ফেলবেন ইমাম মাহদী আলাইহিস সালাম তাকে বলবেন আপনি আসেন এসে আপনি নামাজে ইমামতির জায়গায় দাঁড়ান আজকে আপনি ইমামতি করেন তখন ঈসা আলাইহিস সালাম বলবেন না আপনি হচ্ছেন গোটা দুনিয়ার মুসলমানদের খলিফা আপনি ইমামতি করবেন আমি ইমাম না হয় আমি মুক্তাদি হব মুসল্লি হব তিনিও মুসল্লি হয়ে দাঁড়াবেন নামাজ কমপ্লিট হবে ওইদিকে দাজ্জাল তার 70,000 বাহিনী নিয়ে মসজিদটা ঘেরাও করে ফেলবে কিন্তু মিস্টার দাজ্জাল তো জানে না ঈসা নবী চলে এসেছেন ঈসা নবীও সালাম ফেরানোর পরে সবাইকে উদ্দেশ্য করে বলবেন আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন তোমাদেরকে এই সংকট থেকে এই ফিতনা থেকে উত্তরণের জন্য মাসিহুদ দাজ্জালকে কতল করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন আল্লাহু আকবার এখনই প্রস্তুত হও রওনা হও আমরা বেরিয়ে পড়ব যখন তারা মসজিদের বাইরে আসলেন দেখলেন তখন তারা দেখবেন যাওয়া লাগবে না দাজ্জাল তার 70,000 বাহিনী নিয়ে হাজির হয়ে আছে বুখারীর হাদিসে এসেছে দাজ্জাল যখন ঈসা আলাইহিস সালামকে দেখবে তখন সে পানির মধ্যে লবণ যেভাবে দিলে লবণ গলে যায় গলে যাওয়ার মতো তার অবস্থা হবে পানিতে লবণ দিলে লবণ থাকে না গলে যায় পানিতে লবণ দিলে পরে লবণ যেমন গলে যায় ঈসা আলাইহিস সালামকে দেখে দাজ্জালেরও গলে যাওয়ার মতো অবস্থা হবে দাজ্জাল তখন তার বাহিনী রেখে দিয়ে পালানো আরম্ভ করবে সুবহানাল্লাহ বলবেন না কর্মীরা দেখবে আমাদের নেতাই আমাদেরকে রেখে পালিয়ে গিয়েছে ঈসা আলাইহিস সালাম বলবেন তোমাদের জিনিস তোমরা ধরো আমার জিনিস কি আমি ধরি কথা বুঝেন নাই তোমাদের জিনিস অর্থাৎ ইহুদিদেরকে তোমরা ধরো আমার জিনিস আমি ধরি এই কথা বলে তিনি রওনা করবেন মাসিহুদ দাজ্জালকে তিনি তাড়াতে 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 লুদ লামদাল পেশ লুদ বাবে লুদের কাছে গিয়ে তাকে ধরবেন এটাও ইসরায়েলের অংশ ছিল ফিলিস্তিনিরা এটাকেও দখল করে রেখেছে তেল আবিব থেকে নিকটবর্তী এটা ওই বাবে লুদের কাছে গিয়ে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে ধরবেন এবং সেখানেই তাকে তিনি কতল করবেন আল্লাহু আকবার অন্যদিকে ওই ইহুদিদেরকে মুসলমানেরা ধরবে আর জাহান্নামে পাঠাবে সেই দিন অবস্থা এমন হবে ইহুদিরা যখন গিয়ে কোন দেয়ালের আড়ালে লুকাবে ইট কথা বলবে দেয়াল কথা বলবে বলবে হে আল্লাহর মুজাহিদ বান্দা আমার আড়ালে আল্লাহর দুশ্মন ইহুদি লুকিয়ে আছে তাকে ধরো জাহান্নামে পাঠাও গাছের আড়ালে যখন তারা লুকাবে গাছও কথা বলবে আজকে যে ইহুদিরা দাজ্জালের রুহানি সন্তানরা মানুষের রক্ত ঝরায় রক্ত পিপাসু এই দাজ্জালের সন্তানরা রেহাই পাবে না ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে সেই দিন তারা গোটা দুনিয়াতে পরাজিত হবে দাজ্জাল শেষ দাজ্জালের বাহিনীও শেষ আপনারা ভয় পাবেন না আজকের যে ইসরায়েল অসভ্য জারজ রাষ্ট্র ফিলিস্তিনিদের রক্ত পিপাসু হয়ে ফিলিস্তিনিদের রক্ত পান করছে আর গোটা দুনিয়ায়
মুসলমানদের সাথে দুশমনি করছে এদের পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াবে তারা বলছে এবং তাদের মিত্র পশ্চিমারা বলছে ফিলিস্তিনকে শেষ করে দাও আমরা বলছি নবীজির হাদিসকে সাক্ষ্য রেখে ফিলিস্তিন থাকবে বরং পৃথিবীর মানচিত্র থেকে অসভ্য ইহুদিরা এবং তাদের মিত্র পশ্চিমা মার্কিনি গোলামরা নিঃশেষ হয়ে যাবে মুসলমানরা আগামীর পৃথিবীর নেতৃত্ব দিবে দাজ্জালের এই ফিতনা থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই আছে জোরে বলেন দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দরকার আছে না নাই আছে এবার শুন সর্বশেষ আমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য কয়েকটা আমলের কথা শুনে আমরা শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য মাত্র তিনটা আমল আপনাদেরকে শেখায় যাচ্ছি জোরে বলেন কয়টা তিনটা এক নাম্বার হলো তাওহীদের জ্ঞান রাখা আল্লাহ হচ্ছেন একক অদ্বিতীয় তার সাথে কোনো শরীক নাই তিনি ছাড়া কোনো ইলাহ নাই মাবুদ নাই অন্য কেউ উপাস্য হতে পারে না আইনদাতা বিধানদাতা হতে পারে আল্লাহর যে 99টা নাম আছে সেগুলোর ব্যাপারে ভালো করে জানবেন তাহলে দাজ্জালের খপ্পরে পড়বেন না দুই নম্বরে নামাজে সালাম ফেরানোর আগে আল্লাহর হাবিব বলেছেন ইদা তাশাহাদা আহাদুকুম ফালইস্তাইদ বিল্লাহি মিন আরবা নবীজি বলেছেন তোমাদের যখন কেউ তাশাহুদ পাঠ করে সালাম ফেরানোর আগে সে যেন চারটা জিনিস থেকে আল্লাহর কাছে পানা চাই জুড়ে বলেন কয়টা আমাদের সমাজের চিত্র হলো আমরা যখন নামাজের শেষ বৈঠকে থাকি নিজেদের তাশাহুদ দুরুদ আর দোয়ায়ে মাসুরা শেষ হয়ে গেলে আমরা কাশি দিয়ে দিয়ে সিগন্যাল দিয়ে ইমাম সাহেবকে সতর্ক করি বেশিরভাগ মানুষ এই দোয়াটা করে না এই দোয়াটা আপনারা করবেন নবীজি শিখিয়েছেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত নবীজি বলেছেন সালাম ফেরানোর আগে এই চারটা জিনিস থেকে আল্লাহর কাছে পানা চাও এই দোয়াটা পারেন তো কে কে পারেন একটু হাত তুলেন তো দেখি ঠিক আছে দেখি আপনি বলেন দেখি দাঁড়ানো লাগবে না মাশাআল্লাহ বসেন মাশাআল্লাহ আমি অনেকে বলাইলাম কেন কিছু কিছু ছাত্র আছে ক্লাসে টিচার যখন বলে বুঝছো কয় বুঝছি কিন্তু যখন টিচার বলে কি বুঝছো বলো তখন অনেকে বিপদে পড়ে যাই হোক আমার এই ভাই শ্রোতা একদম পারফেক্ট আল্লাহ কবুল করেন বলেন আমিন এই দোয়াটা যারা পারেন না মুখস্থ করতে পারবেন না কি সুন্দর দোয়া আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম হে আল্লাহ আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও ও মিন আযাবিল কবর কবরের শাস্তি থেকে বাঁচাও ও মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত জীবন মৃত্যুর ফিতনা থেকে বাঁচাও ও মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও বলেন আমিন তিন এবং সর্বশেষ আমল হলো এই যে আজকের দিন গেল দিনটার নাম হলো জুমার দিন জুমার দিনে আপনারা সূরা কাহাফ তেলাওয়াত করবেন নবীজি বলেছেন জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করার বিশেষ ফজিলত আছে মর্যাদা বাড়ে গুনাহও মাফ হয় তবে সূরা কাহাফের প্রথম দিকের 10 আয়াত অথবা শেষের দিকের 10টা আয়াত মুখস্থ করবেন দুই রকমের রাওয়ায়াত আছে নবীজি বলেছেন মান হাফিযা عشر آيات من أول سورة الكافي عصم من فتنة المسيح الدجال نبي جي بولي چن جي بكتی سورة كافر پرتم دوش آيات مخصط قربي وفي رواية أخرى ون رواية تشت من حفظ عشر الأواخر من سورة الكافي عصم من فتنة الدجال اللہ حبیب بولي چن جي بكتی سورة كافر ششر دوش آيات مخصط قربي دوئی تا حدیث کے اکتی دو کرے امرا بولتے باری اللہ حبیب بولي چن جي بكتی سورة كافر پرتم দিকের 10 আয়াত অথবা শেষের দিকের 10টা আয়াত মুখস্থ করবে ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে 10টা আয়াত হুক শুরু থেকে অথবা শেষের দিক থেকে আপনারা পারবেন না প্রতিদিন এক আয়াত মুখস্থ করলে 10 দিনে হয় কত জোরে বলেন 10 দিনে 10 প্রথম দিকের 10 অথবা শেষের দিকের 10 এই 10 আয়াত যে কোনো 10টা আয়াত আপনারা মুখস্থ করতে পারবেন তো খালি ওয়াজ শুনে তাকবীর দিয়া চিল্লায়া মাহফিল থেকে চলে যায় না কিছু আমল নিয়ে বাড়ি যান তাহলে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য কয়টা আমল শিখেছি আমরা এক নাম্বার কিসের জ্ঞান কার মনে আছে এই তিনটা কথা বললাম কার মনে আছে কার মনে আছে দেখি দাঁড়ান তো দুই নাম্বার তিন নাম্বার আরো একটা আমল
আসো ভাই তোমার একটু হাদিয়া দিয়ে যাই এতগুলো শ্রোতা আসো স্টেজে আসো মাশাআল্লাহ পারফেক্ট শ্রোতা একদম মুখস্থ করে ফেলেছে এতগুলো মানুষ এখানে কিন্তু সে একাই তিনটা মুখস্থ করে জবাব দিয়েছে বলেন মাশাআল্লাহ মারহাবান আসেন আসেন একটু হাদিয়া দিয়ে যাই খালি হাদিয়া নিয়ে গেলে চলবে একটু দিয়া যাই তারে তাহাদু তাহাব্বু হাদিয়া দাও মহব্বত বাড়ো ভালোবাসা বাড়ায় দিবেন কে আসো মাশাআল্লাহ তোমার নাম কি আসো মাশাআল্লাহ সবাই বলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ তাকে হাদিয়া দিয়ে যাচ্ছি এই জন্য যাতে করে আপনাদের মনের ভিতরে এই উন্মাদনা আসে যে ভবিষ্যতে আমরাও ঠিকঠাক হয়ে ওয়াজ শুনব ইনশাআল্লাহ তোমার নাম কি আসো মাশাআল্লাহ ফাতিরা ঠিকই আছে মাশাআল্লাহ ভালো আছো তোমার নাম কি ঠিক আছে তুমি যে শোনো এটা বোঝাই যাচ্ছে পারফেক্ট সুতা নাম কি রবিউল ইসলাম কোন ক্লাসে পড়ো স্যার মেট্রিক পাস করার পর করি বাবা পড়ানো মাশাআল্লাহ তার জন্য অনেক দোয়া রইল আল্লাহ তাকে ইমাম মাহদির সৈনিক হিসাবে কবুল করেন বলেন আমিন অনেক দোয়া রইল তোমার জন্য ঠিক আছে অবশ্যই অবশ্যই বারাকাল্লাহ হাইয়াকাল্লাহ 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 মাশাআল্লাহ বাকিরা কি ঘুমাই ঘুমাই ওয়াজ শুনছেন না হ্যাঁ ঘুমাই গেছিলেন সবাই কয়টা আমলের কথা বলেছি জোরে বলেন এক নাম্বার কিসের জ্ঞান তাওহীদের জ্ঞান লিল্লাহি তাকবীর প্রধান মুফাসসিরের আগমন প্রধান মুফাসসিরের আগমন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আমাদের অভিভাবক আমাদের দিক নির্দেশক যাকে আমি আমার অন্তরের অন্তস্থল থেকে শ্রদ্ধা করি ফাদিলাতুশ শেখ صديق الرحمن الأزهري حفظه الله ورعاه أطال الله عمره وبارك الله في حياته وعلمه بولن آمين أمار بھائي چلے شچن أما در پردان مفسر بوشن ایک جن بھائي اوٹ بننا شبائي بوشن اے بھائي بوشن اے اوٹ بننا آمی انار شمان آلو چنا ہے کہنے شش کچھی امرا شش پر جن تو آلو چنا شنے মুনাজাত করে তারপরে বাড়ি যাব ইনশাআল্লাহ যত কথা বলেছি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু